যে ভালো থাকবো কিভাবে, ভালো থাকার যে উপাদান সেই রসদটা কিন্তু এই অনুষ্ঠানে যোগায়। আপনি যা রয়েছেন, যা ছিলেন, সেটা কিন্তু ভুলে যেতে হবে। এখন নতুন উদ্যমে আপনাকে বাঁচতে হবে, নতুন উদ্যমে আপনাকে এগোতে হবে। সেই যে প্রসেসটা, সেটাই কিন্তু এই অনুষ্ঠান অর্থাৎ ডেস্টিনি অফ গোলের মাধ্যমেই আপনারা শিখে গেছেন। আপনার লাইফকে চেঞ্জ করে দেয় ডেস্টিনি অফ গোল, এবং সেই ডেস্টিনি অফ গোলের মূল কেন্দ্রবিন্দু যিনি, আচার্য শিল্পা ভারতী, অ্যাস্ট্রো মোটিভেটার, অ্যাস্ট্রো গাইডার আচার্য শিল্পা ভারতী, তিনি আমাদের লাইফকে কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। দেখুন, মানুষ প্রত্যেকেই চান যে আমার জীবনের এই যে সব বিষয়গুলো চলছে না, সেটা কিছুটা ব্যাড ফেস বলা যায়, ব্যাড লাক, কিন্তু গুড লাক কিভাবে আনবো? সেই গুড লাককে আনতে গেলে আমাদের লাইফকে কিন্তু চেঞ্জ করতে হবে, টোটালি চেঞ্জ। প্রসেস একমাত্র জানেন অ্যাস্ট্রো মোটিভেটার, অ্যাস্ট্রো গাইডার আচার্য শিল্পা ভারতী। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত। নমস্কার। এর আগের অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ভালো থাকা যায়। অবশ্যই আজকে ভালো থাকতে গেলে তার অনেকগুলো প্রসিডিওর আছে, এবং ভালো থাকতে গেলে আপনাকে গুড লাক নিজের দিকে নিয়ে আসতে হবে, নিজেকে অ্যাচিভ করতে হবে। তো এই জায়গাটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এবং গুড লাক এমনি এমনি আসবে না, তার জন্য হ্যাবিট চেঞ্জ করতে হবে। আপনারা যদি হ্যাবিট চেঞ্জ না করেন, তাহলে কোনোভাবেই গুড লাক আসা সম্ভব নয়। যদি কেউ মনে করেন যে রাতারাতি কোনো মিরাকেল ঘটে যাবে, আমার ভীষণ পরিবর্তন হয়ে যাবে, সেটা আর্থিক হোক, মানে প্রত্যেকটা দিকে, আর্থিক হোক, নিজস্ব হোক, ভালোবাসা হোক, যে কোনো জায়গায় যদি উন্নতি চায়, মিরাকেল কখনোই হয় না, সেটা পসিবল নয়। মিরাকেল হতে গেলে নিজের মধ্যেও মিরাকেল চেঞ্জেস আনতে হবে। সেই নিয়েই আজকে অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের শরীরের মধ্যে সমস্ত শক্তি লুকিয়ে আছে, পুরো শক্তি আমাদের শরীরের মধ্যেই আছে। এবং আমরা যখন প্রত্যেকে যখন জন্মাচ্ছি, সেই সময়েই আমাদের কি হবে না হবে পুরো ভাগ্য পুরোপুরি আমরা বুঝতে, মানে আমরা সেই সময় নিয়ে আসি, তারপরে আমাদের নতুন করে নিয়ে আসার কিছু নেই। যেটুকুনি আমরা নিয়ে এসেছি সেটাকেই আমরা কি করে ভালো করব, বা সেটাকে যাতে খারাপ না করি, সেটা কোনোভাবে যাতে মানে ব্যাকের দিকে গিয়ে কোনোভাবে যাতে সেটা নষ্ট না হয়, সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। সেই জায়গাটা তৈরি করতে গেলে আমি বললাম যে আমাদের শরীরের মধ্যেই সমস্ত শক্তি আছে। তো আমাদের শরীরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিট, মানে গুড হ্যাবিট তৈরি করার জন্য কিছু কিছু জিনিস, এবং ব্যাড হ্যাবিট তৈরি করার জন্য কিছু কিছু জিনিস। যেমন গাছ, দুটো গাছ আছে, দুটো গাছই শরীরের মধ্যেই আছে, যেটাকে আপনি মনে করবেন যে আমি আমার গুড হ্যাবিটগুলোকে আরও বেশি করে ইমপ্রুভ করব, এবং ব্যাড হ্যাবিটগুলোকে আমি একদম ইমপ্রুভ করব না, তাহলে তার জন্য আপনার হ্যাবিট চেঞ্জ করতে হবে। আপনি ব্যাড হ্যাবিট মানে আমি এটা বলতে চাইছি যে আপনি ব্যাড হ্যাবিট যেগুলো হয়তো মানে অর্থাৎ উল্টোপাল্টা খাওয়া দাওয়া, ভুল সময়ে ঘুম থেকে ওঠা এবং ঘুমোনো, ধরুন আপনি অনেক রাত করে ঘুমাচ্ছেন এবং অনেক বেলা করে উঠছেন, মানে 11টা 12টার সময় উঠছেন। দ্বিতীয় হচ্ছে বাজে ভিডিও, বাজে চ্যাটিং, মানে খারাপ যেগুলো সেগুলো করা যাবে না, এবং কারোর ক্ষতি করার কথা মনে আনা যাবে না। এই সমস্ত হ্যাবিটগুলো আমাদের নিজেদের ক্ষতি করে, মানে আমাদের মধ্যে নেগেটিভ এফেক্ট দেয়, যার ফলে আমাদের যেটা আমরা যেটা জন্মেছি, হয়তো দেখা গেল কখনো কখনো দেখা গেছে মানে কেউ এসছে তার দেখা গেল যে খুব ভালো, মানে দারুণ চার, কিন্তু দেখা যায় নাইন, ছেলেটি নাইন পর্যন্ত পড়ে তারপরে আর পড়েনি, মানে তারপরে আর তাকে মানে নিজের কৃতকর্মের জন্য তাকে পড়া থেকে ডিটাচ হতে হয়েছে, মানে তার লাইফটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তার ভালো যোগ আছে। এক্ষেত্রে কি মানে এক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে যে তার শুধুমাত্র হ্যাবিট তার সমস্ত ভবিষ্যৎকে, মানে সেই নিজেকেই নিজে নষ্ট করছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট এখন যেটা প্রচুর পরিমাণে হচ্ছে, প্রত্যেক প্রায় প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটছে। আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে আমরা যাতে ব্যাড লাকগুলোকে এবং ব্যাড হ্যাবিটগুলোকে, ব্যাড লাক তো আমাদের মানে দূর করতে হবে, তার সঙ্গে ব্যাড হ্যাবিট দূর করলে আমাদের ব্যাড লাকও দূর হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি,
আমি যদি আমার ব্যাড হ্যাবিট গুলোকে আমি সেই জল দিলাম, মানে গাছের মতো জল দিলাম, সার দিলাম, মাটি দিলাম, সূর্যের তাপ দিলাম, তা সেগুলোই বাড়বে, সেগুলো বেড়ে আমাদের মধ্যে এতটাই নেগেটিভ এফেক্ট পড়বে যার ফলে আমরা আর কোনো কিছু করার কথা মানে ভাবতে পারবো না এবং ভালো কিছু হবে না। আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আমরা আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা একটু চিন্তা করুন, নিজেদেরকে ইচ্ছা করলেই পরিবর্তন করা যায়। যে কিছু হ্যাবিট আছে, যেই হ্যাবিটগুলো আপনারা যদি আজকে থেকেই যদি চেঞ্জ করতে শুরু করেন তাহলে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন। তার মধ্যে আমি একটা কথা বলবো যে আপনারা সকালবেলা উঠে, একদম সকালবেলা উঠে ফার্স্ট মর্নিং এ আপনারা উঠে যেদিন দেখবেন যে ভয়ের কোনো একটা দৃশ্য দেখলেন, ভয় পেয়ে গেলেন, বা কারোর সঙ্গে উঠে সকালবেলা উঠেই চেঁচামেচি হলো, বা কারোর সঙ্গে একটু লাইনে থাকবেন, কারোর সঙ্গে উঠে সকালবেলায় চেঁচামেচি হয়ে গেল, কারোর সঙ্গে ঝগড়া হলো, বা বাজে একটা ফোন কল এলো, বা ফেসবুকে আপনি দেখলেন যে একটা খারাপ একটা খবর দেখলেন, সারা দিনটা দেখবেন আপনার খারাপ যাবে, যেতে বাধ্য। এটা আমি নিজেকে দিয়ে প্রমাণ করে দেখেছি, আপনারাও দেখবেন। আপনাদের ইচ্ছা হলে আপনারা কালকে সকালবেলা উঠেই একটু ঝগড়া করে নিন, একটু চেঁচামেচি করে নিন, দেখবেন আপনার সারা দিনটা খারাপ যাবে, এটা বাধ্য। তো আমাদের হ্যাবিট গুলোকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একটু ফোন কল দেখে নিন। হ্যাঁ, হ্যালো, বন্দনা ব্যানার্জি কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি উড়িষ্যা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি একটু আমার ফ্যামিলির একটু প্রবলেম হয়েছে, তো ফ্যামিলির ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ফ্যামিলির ব্যাপারে বলতে কার ব্যাপারে? মানে আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে, তো সেইটার ব্যাপারে আমি একটু দিদির কাছে একটু বলতে চাই। আচ্ছা, সেটা কি আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি জানতে চান? হ্যাঁ হ্যাঁ, আমার ডেট অফ বার্থ দিয়ে জানতে চাই। ওকে, আচ্ছা, তার আগে বলি যে আপনার, আপনি ওড়িশা থেকে ফোন করছেন, আপনাদের ওখানে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা নিজেরাও দেখেছি। এখন এমনি সবকিছু ঠিকঠাক হয়েছে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, আপনার ডেট বলুন। ডেট অফ বার্থ 9/1/1983 1983 5টা 7 সকালবেলা। আচ্ছা, ভোর 5টা 7। উড়িষ্যা নাকি? আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিতে চাই, যারা যারা দেখছেন অনুষ্ঠান প্রত্যেকেই কিন্তু যে স্ক্রোলে যে নাম্বারগুলো যাচ্ছে বুকিং নাম্বার, সেই নাম্বারগুলো কিন্তু আপনারা লিখে নিন, এবং অনুষ্ঠানের শেষে বা আপনাদের যখন মনে হচ্ছে সেই হিসেবে কিন্তু আপনারা ফোন করতে পারেন। তবে এটা শুধুমাত্রই বুকিং নাম্বার, কথা বলার জন্য নয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? চেম্বারে স্ক্রোলে যাচ্ছে, চেম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র বুকিং নাম্বার, বুকিংটা করবেন। হ্যাঁ, আপনার কি শান্তিতে জন্ম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সানডে তো, তাই তো। আপনার ধনু লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র জানতেন কি? জানতেন তো, বলার মধ্যে আপনি জানেন কিনা জানি না, এখন ধনু রাশিতে সারাসাতি চলছে, তার ফলে আপনি ট্রাভেলের মধ্যে দিয়ে যাবেন। আপনি সংসারের বলছিলেন যে আপনার সংসারে, হ্যাঁ আপনার সংসারে সুখ নেই, শনি চন্দ্র 20 যোগ তৈরি করেছে, এর ফলে আপনি মানে সংসার থেকে বিচ্যুত হওয়ার কথাও ভাবতে পারেন এরকম আমি দেখছি। তা সত্ত্বেও আপনার পায়ে বিশেষ করে গোড়ালি সমস্যা হওয়ার চান্স আছে, এবং আপনাকে মানে পশু দংশন, মানে ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর টুকুর এরকম কামড়ানোর চান্স আছে। একটু সাবধানে রাস্তাঘাটে চলবেন এবং বাড়িতেও থাকবেন, সাংসারিক জায়গাটা ভালো নয়। এবার আপনি বলুন যে আপনাদের বাড়িতে কজন আছেন, কজন মেম্বার? আপনি, আপনার হাজবেন্ড আর ছেলে? হ্যাঁ, আপনার সংসারে প্রবলেম হচ্ছে। এবার আপনি বলুন তো যে আপনার সকালবেলা, শুধু এটুকুনি বলুন যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন কোন সময়? হ্যাঁ হ্যাঁ, আপনার, এই যে বললেন, হ্যাঁ বলুন, ছেলে ছেলে 9টা 10, ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে মাধ্যমিক দিয়েছে, ছেলে 10টার সময় উঠছে, আপনি 8টার সময় উঠছেন, আপনার হাজবেন্ড উঠছে 7:30।
আপনি নিজে প্রথমে একটা কথা বলুন, ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন যে আপনার সংসারে সকাল থেকেই তো একটা সমস্যার বাতাবরণ তৈরি হয়ে গেল। আপনার হাজবেন্ড নিশ্চয়ই কোনো জায়গায় কাজ করেন বা চাকরি করেন? হ্যাঁ, তো সে তার মতো উঠে কাজে চলে গেল, তারপরে আপনি উঠলেন, তারপরে আপনার ছেলেকে ওঠালেন, তারপর তার পড়াশুনোর কোথায় কি হলো সেটা জানেন। আপনার সকাল থেকেই তো দিনটা ভুলভাবে শুরু করছেন, আজকের এই বিষয়টা নিয়েই অনুষ্ঠানটা। নিজের লাইফটাকে নিজেকে চেঞ্জ করতে হবে বন্ধুরাদি, আপনাকে নিজেকেই চেঞ্জ করতে হবে। যেটা ম্যাডাম বলছেন যে আপনি যদি আপনার হাজবেন্ডের আগে, এটা আমি কখনোই নারী পুরুষ বিভেদ করতে চাইছি না, যে নারী বলি বা একজন মহিলা বলি তাকে সেটা নয়, সংসারে শান্তি বজায় রাখার জন্য কিন্তু উনি কথাটা বলছেন। প্রত্যেককেই একদম সকাল বেলায় উঠতে হবে, প্রথম থেকে এইটা অন্তত প্র্যাকটিস করতে শুরু করুন। আমি আজকে অনুষ্ঠানে বলছিলাম, আপনি হয়তো আলোচনাটা শুনেই হয়তো ফোন করেছেন, তো আমি এটাই বলছিলাম যে আপনার সংসারের অশান্তির মূল জায়গা হচ্ছে আপনারা তিনজন, এবং আপনাদের সংসারে কোনো ডিসিপ্লিন নেই, আছে কি? আপনারা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেন বা টাইমে খাওয়া দাওয়া করেন, টাইমে স্নান করেন, এরকম ব্যাপার কি আছে? একদম নেই। হ্যাঁ, সবাই সবার কাছে ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ততা সত্ত্বেও কিন্তু একটা টাইম মেনটেন করা উচিত, এবং প্রত্যেক দিন সেই টাইমগুলো মেনটেন করে এগোলে তারপরেই আপনাদের লাইফে কোনো চেঞ্জেস আসবে। এবার আপনার আর্থিক জায়গাটা আমি যেটা দেখছিলাম, আপনার 11th হাউসটাও ঠিক নেই, মানে আপনার উপার্জনের জায়গাটা ডিস্টার্ব আছে। হ্যাঁ, আমি বললাম তো যে আপনার আর্থিক জায়গাটা ডিস্টার্ব আছে, তো সেই জায়গাটাও আপনাকে দেখতে হবে। এর জন্য আপনাকে কি বলুন তো নিজেদেরকে চেঞ্জ হতে হবে। আপনি যদি নিজে চেঞ্জ হবেন ভাবেন, আজকে এখন থেকে যদি মনে করেন, তাহলে কিন্তু একটা পরিবর্তন হবে। এবার আপনার যেহেতু সাড়ে সাতই চলছে, সেক্ষেত্রে আপনি এনার্জি পাবে না, কোনো কাজ হবে না, প্রত্যেকটা জায়গাতে একটু ডিস্টার্ব হবে, সেটা এখন আপনার পূর্ণমাত্রায় ভালো সময় আসতে 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আপনাকে মানে একটু এনার্জি দিতে হবে, এবং এনার্জি নিলে আপনি কাজ করতে পারবেন। না, আপনাকে ওই এটা বলা ভুল, আপনাকে কিন্তু ওনার চেম্বার অনুযায়ী আসতে হবে। হ্যাঁ, আমি বুকিং নাম্বার যেটা রয়েছে, ওড়িশাতে কোথাও বসি না, সম্ভব না, ওড়িশাতে বসি না, তো আপনি যদি পারেন, আপনি দমদমে আসতে পারেন, আপনি বর্ধমানেও দেখাতে পারেন, তবে ওনার চেম্বার গুলো দেখুন স্ক্রোলে যাচ্ছে, চেম্বার গুলো ফলো করুন আর বুকিং নাম্বারটা। একটা প্রশ্ন আমি করবো বন্দনা দি, উনি কিন্তু আপনার চার্ট দেখে যখন উনি ক্যালকুলেশন করে একটা কথা বলেছেন যে পশু দংশন, কুকুর বিড়ালের কামড়, সেরকম ঘটনা ঘটেছে আপনার জীবনে? সেরকম না, জাস্ট বলুন হয়েছে কি হয়নি। হ্যাঁ না, ব্যাস, আবার এর মধ্যে মানে খুঁজবেন না, হয়েছিল মানে হয়েছিল, ইয়েস, আমি এটাই চাইছিলাম কি হয়েছিল সেটাই, মানে একটু শেয়ার করুন যে কি শেয়ার করুন। তার মানে আপনি একটুখানি সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন, এর পরে আবার এরকম ধরনের চান্সেস আছে, ঠিক আছে? এই যে ছোট ছোট বিষয়গুলো না, এখানেই কিন্তু ডেস্টিনি অফ গোল অনুষ্ঠানেই কিন্তু ধরা পড়ে, সামনেটা ডেটা দেখবেন সেখান থেকেই কিন্তু ধরা পড়বে। সেই জন্য প্লিজ এই বিষয়গুলোকে লাইফে চলতে গেলে, আর একটা কথা বলি যেটা উনি বলে দিয়েছেন, এবার থেকে কিন্তু চেঞ্জ করতে হবে নিজেকে, তাহলে কিন্তু আপনার বাস্তু ঠিক থাকবে, আপনাদের নর্মাল লাইফটা ঠিক থাকবে, এবং সকলের সঙ্গে সকলের বন্ডিংটা ঠিক থাকবে, ঠিক আছে? স্ক্রোলে যে নাম্বার যাচ্ছে সেটা ফোন করুন এবং চেম্বারে পৌঁছে যান, চলে আসুন উড়িষ্যা থেকে কলকাতা। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। বন্দনা ব্যানার্জি এই ব্যাপারটা কি বলুন তো, আপনার অনুষ্ঠানের টিআরপিটা শুধু একটু ফলো করুন, যে আপনার অনুষ্ঠানে কলাররা কোথা থেকে ফোন করছে, উড়িষ্যা থেকে ফোন করছে, সেটা সেটা আমার খেয়াল করার থেকে বড় কথা, প্রবলেমটা শুনুন, কেউ ভালো নেই, এরকম সমস্যা নিয়ে প্রচুর মানুষ আমার কাছে আসেন, বিশেষ করে প্রচুর মহিলারা এই রকম এসে কমপ্লেন করছেন, কিন্তু প্রত্যেকের আমি লাইফস্টাইলটা প্রথমে জিজ্ঞাসা করি, যে আপনি বলুন যে সকাল থেকে আমি আপনার কোনো কিছু দেখবো না, তার আগে আপনি বলুন সকাল থেকে আপনি রাত পর্যন্ত আপনার ডেইলি রুটিনে আপনি কি কি করেন, আপনি সেটুকুনি বলুন। সেটা বলতে গিয়ে তখন চুপ করে যায়, তখন বুঝতে পারে যে আমরা ভুলটা কোথায় করছি। এই ভুলের জায়গাগুলো প্রত্যেককে দেখতে হবে। আমি শুধুমাত্র এটা বলছি না, আপনি যেটা বললেন যে ছেলে বলে সে আগে উঠছে, মেয়ে বলে সে পরে উঠবে, মেয়েদের আগে উঠতে হবে, ব্যাপারটা এটা নয়, প্রত্যেককে যদি সে যদি তার জীবনে চেঞ্জেস চায়, যে আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকতে হবে, এবং আমি আমার পরিবারেরও সকলকে ভালো রাখবো, তার জন্য চেঞ্জেস
মানে প্রচন্ড পরিমাণে দরকার। সংসারের স্ত্রী বলেই, সে কর্ত্রী বলেই তাকে আগে উঠতে তার কোনো মানে নেই। কিন্তু আমাদের সংসার চালাতে গেলে একটা ডিসিপ্লিনটা ফলো করতে হবে, যে আমি যখন উঠছি, ধরুন আমি যদি 7টা সাড়ে 6টা 7টায় উঠি, তাহলে আমার সন্তান আমাকে দেখেই তো শিখবে, সে আরো 1 ঘন্টা দেরিতে উঠবে, তাহলে কি হবে, তার পড়াশোনাটা হ্যাম্পার হবে। এই কারণেই স্বামী বা স্ত্রী দুজনকেই কিন্তু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে, তাহলে কিন্তু সংসারটা সুখের হবে, সেটাই আমার বলার বক্তব্য। হ্যাঁ ম্যাডাম, কন্টিনিউ। হ্যাঁ, আর একটা বিষয় বলছিলাম যে মানে আমাদের অ্যাস্ট্রোলজি গ্রাউন্ডে দেখলে দেখা যাবে আমাদের কাছে প্রতিকার বলতে আমরা তাদেরকে কবজ, তাবিজ, যজ্ঞ কিংবা রত্ন এই সমস্ত দিয়ে থাকি। আচ্ছা, তার আগে ফোনটা। হ্যাঁ, ফোনটা। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আপনাদের প্রণাম জানাই। বলছি আমি দমদম থেকে বলছিলাম, অরিন্দম ঘোষ। দমদম থেকে অরিন্দম ঘোষ, কার ব্যাপার? হ্যাঁ, আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/12/1982। 21/12/1982। হ্যাঁ। জন্ম সময়? 2:15 AM আর কি। আচ্ছা, সেই অনুযায়ী তো 21, মানে 20 পেরিয়ে 21। হ্যাঁ হ্যাঁ। দেখেন আমাদের অনুষ্ঠান? হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে, আপনাদের আলোচনাও খুব ভালো লাগে। জন্মস্থান কোথায়? জন্মস্থান দমদমে। দমদমে আমাদের অনুষ্ঠান ভালো লাগে। ডেস্টিনি অফ গোল আপনাদের কি খুবই পছন্দের অনুষ্ঠান? হ্যাঁ। আচ্ছা, ভালো। অরিন্দম ঘোষ দমদম। 2:15, তাই? রাত 2:15 দমদম। আচ্ছা, স্ক্রোলে দেখা যাচ্ছে যে বুকিং নাম্বার গুলো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর যে চেম্বারের প্লেস গুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, বুকিং নাম্বারটা নোট ডাউন করে নেবেন এবং দমদমে কিন্তু চেম্বার আছে, সোমবার মঙ্গলবার দমদমে বসে। আপনার টুইজডেতে, মানে মঙ্গলবার জন্ম, তাই তো? আচ্ছা, আপনার তুলো লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র জানতেন? হ্যাঁ, কুম্ভ রাশিতে জানতাম, ধনিষ্ঠা লগ্ন। আচ্ছা আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্র। আপনার ছকে যেটা দেখছি, আপনার চাকরির তুলনায় বিজনেস করলেই ভালো হবে। হ্যাঁ, এছাড়া আপনার স্নায়ু, ভালো করে শুনবেন, স্নায়ু অর্থাৎ নার্ভ এবং ব্রেন এই সমস্ত সমস্যা আসতে পারে আপনার। সেকেন্ড হচ্ছে আপনার মায়ের শরীরের দিকে, বিশেষ করে আপনার মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন। আমি কোনো ভয় পাওয়ানোর মতো কথা বলছি না, সতর্ক থাকার জন্য বলছি। হঠাৎ করে মায়ের শরীর খারাপ হতে পারে, মানে এমনকি হসপিটালাইজ পর্যন্ত হতে পারে, আমি একটা চান্সেস দেখছি, আমি সেটাই বলছি, একটু সতর্ক থাকবেন, বুঝতে পেরেছেন? এছাড়া রিসেন্টলি একবার অলরেডি হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, আপনার যেটা দেখছি, আপনার কি বিয়ে হয়েছে? বিয়ের জায়গাটা ডিস্টার্ব দেখছি। বিয়ে সম্পর্কে জানার ছিল, কিন্তু আপনার বিয়ের জায়গাটা মানে খুব যে ডিস্টার্ব আমি সেটা বলছি না, হালকা ডিস্টার্ব। এবার আপনার বিয়ে হয়নি, তার আগে কি আমি জানতে পারি আপনার বিয়ে হয়নি মানে আপনি বিয়ে করেননি কোনো একটা কারণে, মানে করতে চাইছেন না, আমি ঠিক বলছি? আপনি কি কারোর সঙ্গে মানে সম্পর্কে আছেন, কোনো রিলেশনশিপে আছেন? ক্লিয়ার বলুন। হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা কি মানে কোনো মানে কোনো মেয়ের সঙ্গে আছে, না কোনো বিবাহিত কোনো মহিলার সঙ্গে? সত্যি করে বলুন তো। বিবাহিত মহিলার সঙ্গে, আর আপনি সেই কারণেই বিয়ে করছেন না? তো এখন কি জন্য ফোন করেছেন, কি চাইছেন? জানতে চাইছিলাম যে আমাদের সম্পর্কটা কি সম্পূর্ণ হবে নাকি সেখান থেকে বেরিয়ে আসতে হবে বা অন্য কিছু, এই বিষয়ে। আপনার সঙ্গে যে যিনি রিলেশনে আছেন তিনি কি বলছেন? আপনি আপনি কি চাইছেন যে ওই রিলেশনটাই থাকতে, এটা আপনি বলুন। আর তারও তো একটা সংসার আছে, বাচ্চা আছে নিশ্চয়ই, তার পুরো ফ্যামিলি আছে। আপনি কি, আপনার কি মনে হচ্ছে যে আপনি ওই সংসার মানে ওই যার সঙ্গে আপনার রিলেশন আছে তার সঙ্গে তাকে ওখান থেকে নিয়ে এসে আপনি সংসার করলে আপনি খুব ভালো থাকবেন? আপনি বলুন, আপনার কি মনে হচ্ছে? এইরকম একটা সমস্যার জন্যই তো আপনার কাছে একটু
তবে অরিন্দম দা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিষয়টা আমি ঠিক বুঝে উঠতে পারি না, সেটা হচ্ছে যে একটা চার্টে হাতে প্রেমজের সম্পর্ক একটা ধরা পড়ে, অবশ্যই ধরা পড়ে, কিন্তু সেই প্রেমজের সম্পর্কটা একজন মানে একটি মেয়ের সঙ্গে কিনে একজন বিবাহিত অন্য ঘরের মহিলার সঙ্গে এটা কিভাবে মানুষ প্রেডিকশন করতে পারে সেটা কিন্তু আচার্য শিল্পা ভারতী দেখলে বোঝা। এবার আমি আপনাকে একটা কথা বলছি যে আপনি যে যে মহিলার সঙ্গে সম্পর্কে আছেন আপনি বলুন তো, এখন আপনি এখনই বলুন যে আপনি কি মনে করেন যে আপনি ঠিক করছেন, এটা আপনাকে উত্তর দিতে হবে, আপনি বলুন এটা ঠিক না ভুল, আপনি বলুন কোন পথে আপনি এগোচ্ছেন। আপনার বিয়ে, আপনি অলরেডি একটা সম্পর্কে জড়িয়ে আছেন, আপনি এখন মানে কি জন্য ফোন করেছেন আমি এটাই জানতে চাইছি। আপনার বিয়ে কি আপনি ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে বিয়ে করতে চাইছেন না কি জন্য ফোন করেছেন? আপনার মহিলার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবার আপনার ব্যবসাটা নিশ্চয়ই ভালো চলছে তাই তো? আপনার তো বৃহস্পতি 11th আছে, বৃহস্পতি তুঙ্গস্থ, তার মানে আপনার ব্যবসা ভালো চলছে। এবার আপনার ব্যবসা ভালো চলছে মানে আপনার আর্থিক অবস্থাও ভালো, সেই জায়গাতে যদি আপনি মানে কোনো কারণে যদি আপনার ব্যবসাটাকে নষ্ট করেন এবং আপনার জীবন নষ্ট করেন, আপনার যথেষ্ট বয়সও হয়েছে তা এখনো আপনি বিয়ে করেননি, এরপরে যদি আপনি বিয়ে করতে চান তাহলে একটা সম্ভাবনা একটা জায়গা আছে। আপনি যদি মনে করেন যে আপনি বিয়ে করবেন, আগে নিজে ঠিক করুন যে আপনি বিয়ে করবেন কিনা, যদি করতে চান তাহলে আপনি আমার কাছে আসতে পারেন, এক বছরের মধ্যে আপনার বিয়ে হওয়ার আমি ব্যবস্থা করে দিতে পারবো, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু তার আগে আপনি ঠিক করবেন যে আপনি কি করবেন। ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন, সুস্থভাবে বাঁচুন, একদমই সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে বাঁচাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখনকার সময়ে। ডিসিপ্লিনটা ফলো করতে হবে, যেটা ম্যাডাম বারবার বলেন যে ডিসিপ্লিনটা ফলো করতে। হ্যাঁ, এবার আমরা আলোচনাটা যেখানে সময় বেশি নেই, রেমিডি নিয়ে যে আলোচনাটা করছিলাম, তো আমাদের কাছে সবথেকে উৎকৃষ্ট বিষয় হচ্ছে রত্ন, রত্নটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে যেটার দ্বারা কিছু করা সম্ভব। কিন্তু কারো রবি খারাপ মানে চুনি পড়ে নিল, বৃহস্পতি খারাপ মানে পোকরাজ পড়ে নিল, এটা কখনোই রেমিডিয়াল মানে রেমিডিটা এটা ঠিক হতে পারে না, কখনোই পারে না। আমার কাছে আসলে এটা আমি জ্যোতিষ বন্ধুদেরকে বলবো যে একটু ভালো করে একটু সময় নিয়ে যদি হিসাবটা করা হয়, যদি গণনাটা ঠিক করা হয়, তাহলে কিন্তু আমরা রেমিডিটাও ঠিকভাবে দিতে পারবো। কারো রবি খারাপ দেখলাম, তাকে সময় দিলাম না, 5-10 মিনিটের জন্য তাকে একটা চুনি পরিয়ে দিলাম, সে আমার কাছে সেই চুনিটা পরে এলো, আমি দেখলাম যে তার চুনি পরা যাবে না, বা সে গোমেদ পরে এসছে, তার গোমেদ পরা যাবেই না, পরে উল্টারও খারাপ, তখন আমি যখন তাকে বলবো যে না তোমার গোমেদ পরা যাবে না, তোমার সেই জায়গাটা নীলা নীলে বেটার হয়, আমি এটা উদাহরণ দিয়ে বলছি, বেটার হয়, সে আমার কথার বিশ্বাসে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা নষ্ট করাটা একেবারেই ঠিক নয়, আর এইরকম প্রচুর হচ্ছে। এবার আমি আরেকটা কথা বলবো যে আমার কাছে যারা আসবেন তারা, আমি কিন্তু ওরকম মানে 5-10 মিনিট ধরে আমি দেখতে পারি না, মানে সেই ক্ষমতা আমার নেই, পরিষ্কারভাবে বলছি, যারা আসছেন তারা 1-1.5 ঘন্টা সময় হাতে নিয়েই আসবেন, তার থেকে কম সময় দিয়ে আমার আমি পারি না, আমার সেই ক্ষমতাটা এখনো তৈরি হয়নি, আশা করি কোনো দিন যেন তৈরি না হয়। আর আমি 10 জনের বেশি দেখতে পারি না, তো যারা বুকিং করছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করবেন, বুকিং করে আসবেন। আজকের মতো ডেস্টিনি অফ গোল এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠান। নমস্কার নমস্কার সবাই।